প্রথম প্রশ্ন, স্বপ্নে ছাগল দেখলে কি হয়, বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই। দ্বিতীয় প্রশ্ন, তালাক দেওয়ার কতদিন পর বিবাহ করা জায়েজ, দয়া করে জানাবেন। তৃতীয় প্রশ্ন, তাল আজানের সময় টয়লেটে যাওয়া যাবে কি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা। প্রিয় দর্শক, অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা আমাদের কাছে করেছেন। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট ও অন্যান্য চ্যানেলগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা তথা প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল যে স্বপ্নে ছাগল দেখলে কি হয়, বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই। দেখুন প্রিয় দর্শক, স্বপ্নে ছাগল দেখার ব্যাখ্যা নির্ভরযোগ্য এবং সহি ব্যাখ্যা উল্লেখ করেছেন আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই তার তাবিরুল রুইয়া কিতাবের মধ্যে। আমরা আপনাদের সুবিধার্থে সেই কিতাব থেকে সরাসরি বাংলা তর্জমা করে শোনাচ্ছি স্বপ্নে ছাগল দেখার বিস্তারিত ব্যাখ্যা। দেখুন, হযরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন, স্বপ্নে যদি কেউ ছাগলের গোশত খেতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো সে সম্পদ লাভ করবে, মাল বা ধন সম্পদ পাবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ ছাগলের চামড়া দেখে তাহলে বুঝতে হবে সে সম্পদ তো পাবেই, সাথে সাথে সেই সম্পদ সে জমা করে রাখবে বা জমিয়ে রাখবে। আর স্বপ্নে যদি কেউ অচেনা ছাগল দেখে, যেই ছাগলকে সে ইতিপূর্বে আর দেখেনি, নিজে সেই ছাগলের মালিক নয়, অন্যত্র থেকে ছাগল এসেছে, অচেনা ছাগল দেখলে বুঝতে হবে সে কোনো বড় লোকের বা বড় ক্ষমতাধর ব্যক্তির উপর বিজয় অর্জন করবে যে কোনোভাবে। আর স্বপ্নে যদি কেউ ছাগলের পিঠে বসে চলতে দেখে, অর্থাৎ ছাগল তাকে নিয়ে চলছে পিঠে বসিয়ে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে কোনো বড় ব্যক্তির থেকে সে উপকৃত হবে, ধোকাবাজি বা প্রতারণার মাধ্যমে বড় ক্ষমতাধর ব্যক্তির সাথে সে বিজয় অর্জন করতে পারবে। আল্লাহ হেফাজত করেন, বিশেষভাবে এই ধোকা প্রতারণা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে ছাগলের পিঠে উঠেছে কিন্তু ছাগল তাকে ফেলে দিয়েছে, ছাগলের পিঠ থেকে পড়ে গিয়েছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে তার ইজ্জত সম্মান নষ্ট হতে পারে, শীঘ্রই সে বেইজ্জত হতে পারে, আল্লাহ তাআলা হেফাজত করেন। আর স্বপ্নে যদি কেউ দেখে যে ছাগলের পা ভেঙে ফেলেছে বা ছাগলের পা ভাঙা, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে নিজের কাজ থেকে চাকরিচ্যুত হবে অথবা তার কাজ চলে যাবে, কাজ থেকে সে কাজ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বেকার হওয়ার সম্ভাবনা রয়েছে। আর স্বপ্নে যদি কেউ দেখে যে ছাগলের গায়ে সাধারণ অবস্থার চেয়ে পশম অনেক বেশি, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে সে যত পরিমাণ পশম দেখেছে অত বেশি সম্পদ সে লাভ করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা শীঘ্রই তাকে প্রচুর সম্পদ দিবেন এবং সে সন্তান লাভ করার আলামত, আল্লাহ তাআলা তাকে সন্তান দান করবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ ছাগল চড়াতে দেখে, হয়তো সে ছাগলের রাখালি করছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে নেতৃত্ব লাভ করবে, বড় কোনো জামাত বা দেশের জনগণের উপর সে নেতৃত্ব লাভ করবে, নেতা হতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ দেখে যে অনেক ছাগল এক জায়গায় জমা হয়েছে, অনেকগুলো ছাগল একত্র হতে দেখলো, তাহলে বুঝতে হবে যে সে প্রচুর ধন সম্পদ লাভ করবে, শীঘ্রই তাকে আল্লাহ ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে ছাগলকে কোলে বা ঘাড়ে উঠিয়ে নিয়েছে, পিঠে উঠিয়ে নিয়েছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে কোনো পরিশ্রমের কাজে নিয়োজিত হবে বা পরিশ্রমের কাজের দায়িত্ব তার উপরে পড়তে পারে। আর স্বপ্নে যদি কেউ ছাগলের রান্না করা গোশত খেতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে সে গনিমতের সম্পদ পাবে। গনিমতের সম্পদ বলা হয় মুসলমান এবং কাফেরদের মধ্যে যুদ্ধ হলে কাফেররা, মুসলমানরা কাফেরদের থেকে যেই সম্পদ লাভ করে তাকে গনিমতের সম্পদ বলে। তো কোনো না কোনোভাবে এই স্বপ্নে ছাগলের রান্না করা গোশত খেতে দেখলে বুঝতে হবে যে সে সেই পরিমাণ সম্পদ লাভ করবে এবং সেই গনিমতের সম্পদ পাবে। আর স্বপ্নে যদি ছাগলের ভুনা করা, রান্না করা নয় বরং ভুনা ভুনা গোশত খেতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো তার দুঃখ কষ্টের আলামত, এটি অবশ্যই একটি সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কেউ ছাগলকে জবাই করতে দেখে তাহলে বুঝতে হবে তার শত্রুর উপর সে বিজয় অর্জন করবে, হয়তো মামলা মোকদ্দমায় তার শত্রুকে সে পরাজিত করে দিবে। আর স্বপ্নে যদি কেউ ছাগলের দুধ দহন করতে দেখে, দুধ দহন করে তারপরে পান করতে দেখে
তাহলে বুঝতে হবে তার স্ত্রীর পক্ষ থেকে সে সম্পদ লাভ করবে বা স্ত্রী তাকে আর্থিক উপকারিতা দান করবে। আর স্বপ্নে যদি কেউ ঘর থেকে ছাগলকে বের করে দিতে দেখে বা তার নিজের একটি ছাগল ছিল সেটি তাড়িয়ে দিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে তার স্ত্রীকে সে তালাক দেওয়ার সম্ভাবনা রয়েছে বা স্ত্রীর সাথে স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে যেতে পারে। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে ছাগলকে ধরেছে অথবা কেউ তাকে ছাগল দিয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে বড় কোনো ব্যক্তি ক্ষমতাধর ব্যক্তির সাথে বন্ধুত্ব হবে সাক্ষাৎ হবে এরপরে সে তার মাধ্যমে উপকৃত হতে পারে এটিও তার জন্য একটি সুসংবাদের বিষয়। আর স্বপ্নে যদি কেউ ছাগলের গোশত খেতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হজরত জাবের মাগরিবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে ব্যাখ্যা হবে যে সে যদি তার রোগ শোক থেকে থাকে দ্রুত আরোগ্য লাভ করবে আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে ছাগলের চামড়া দেখা গোশত দেখা বা ছাগলের দুধ পান করতে দেখা বা দুধ দেখা এগুলো সবটাই কল্যাণ এবং বরকত লাভের আলামত এবং সম্পদ লাভের আলামত আল্লাহ তাআলা তাকে সুসংবাদ দিচ্ছেন। আর স্বপ্নে যদি কেউ ছাগলের বাচ্চা দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে সে সুসন্তান লাভ করবে আল্লাহ তাআলা তাকে সন্তান দান করবেন সে হবে সুসন্তান। আর স্বপ্নে যদি ছাগলের বাচ্চাকে মেরে ফেলতে দেখে বা মরে যেতে দেখে তাহলে এটি তার সন্তানের মৃত্যুর আলামত আল্লাহ তাআলা তাকে সতর্ক করছেন। তো যাই হোক এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই সংক্ষেপে যে আজানের সময় টয়লেটে যাওয়া যাবে কি না। দেখুন আজানের সময় টয়লেটে যেতে কোনো বাধা নেই তবে আজানের সময় আপনি টয়লেটে থাকা অবস্থায় আজানের জবাব দিতে পারবেন না মুখে উচ্চারণ করে মনে মনে চাইলে আপনি দিতে পারেন। এরপরে প্রশ্ন ছিল যে তালাক দেওয়ার কতদিন পর বিবাহ করা জায়েজ দয়া করে জানাবেন। দেখুন তালাক দেওয়ার পরে ইদ্দত পালনের পরে তারপরে সে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে এটি মহিলাদের জন্য আর পুরুষদের জন্য বিধান হলো তারা যে কোনো সময় বিবাহ করতে পারে তালাক দেওয়ার পরেও সাথে সাথেও বিবাহ করতে পারে আর সর্বোচ্চ চার স্ত্রী তো একসাথেই পুরুষদের জন্য রাখা যায়। যখন এই ইদ্দতটা স্বামীর জন্য নয় বরং স্ত্রীর জন্য বা মহিলাদের জন্য কারণ হলো তাদের সাথে বাচ্চা প্রসবের বিষয় রয়েছে অথবা গর্ভে সন্তান আসার বিষয় রয়েছে এই ইদ্দতের মধ্যে যাতে এটা পরিপূর্ণ নিশ্চিত হয়ে যায় যে গর্ভে সন্তান নেই এজন্যই তাদেরকে ইদ্দতের বিধান দেওয়া হয়েছে।